আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় স্মার্টফোনের সাহায্যে। এবং এটি আমি যে প্রক্রিয়ার মাধ্যমে দেখাবো সেই প্রক্রিয়াটি আপনাকে ফলো করার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন যেন আপনার ভিডিওতে প্রপারলি আলো থাকে, এবং আপনি যে সাবজেক্টকে টার্গেট করে ভিডিও করছেন সেই সাবজেক্ট যেন আপনার স্মার্টফোন হোক আর ক্যামেরা হোক সেটার যেন ফোকাস পয়েন্টে থাকে, অর্থাৎ আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট যেন ক্লিয়ারলি বোঝা যায়। আদারওয়াইজ আমি যে টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে কিন্তু আপনি প্রপারলি আউটপুটটা পাবেন না। তার জন্য অবশ্যই কী করতে হবে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের আলো এবং আপনার যে সাবজেক্ট সেটা কিন্তু ফোকাস পয়েন্টে থাকতে হবে। তাহলে এই টেকনিকটি পুরোপুরি আপনি ব্যবহার করে স্যাটিসফাই হবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাথে আছে আমি ইস্তিয়াক খান ঝুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঝুমন খান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে আসার পর মূলত আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, এবং যারা কিনা এই অ্যাপসটি খুঁজছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনি ক্লিক করে প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন। সো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে দেন আমার মতো ব্যবহার করতে পারেন। সো আমি প্রক্রিয়াটি বলে দিচ্ছি কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, নিউ প্রজেক্টে টাচ করবেন। নিউ প্রজেক্টে টাচ করার পর আপনার যে ভিডিও গ্যালারি আছে আপনারা সেটা দেখতে পাবেন। এখান থেকে আমি যে বাচ্চার যে ভিডিওটা আছে 17 সেকেন্ডের, আমি এই ভিডিওটি এখান থেকে পিক আপ করে নেব। তার জন্য আমরা এই ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন গোল একটা সার্কেলের মতো আছে, এই সার্কেলে আপনারা টাচ করবেন। ঠিক আছে, যখনই আপনারা টাচ করবেন করার সাথে সাথে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর নিচে অ্যাড অপশন পাবেন, জাস্ট অ্যাডে টাচ করলেই আপনার স্ক্রিন অর্থাৎ আপনার টাইম লাইনে আপনার ভিডিওটা চলে আসবে। সো আমি কিছুটা প্লে করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন ভিডিওটা এরকম একটা অবস্থান। সো কিছুটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করাই আছে, তারপর আমরা একেবারেই চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডটাকে টোটালি ব্লার করার। এবং প্রথমে আমি বলে দিয়েছি যে আসলে ভিডিওটা রেকর্ড করার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে। আমার কাছে এই ভিডিওটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই ভিডিওটা এখানে ব্যবহার করছি। ওকে, সো এখন আপনার কাজ হবে এখানে নিচে দেখতে পাবেন ইফেক্টস একটি অপশন, এখানে টাচ করবেন। করার পর আপনারা এই পাশে ট্রেন্ডিংস অপশন পাবেন, দেন আর একটু ডান গেলে বেসিক একটা অপশন পাবেন। বেসিকে আসার পর এখানে স্ট্যান্ডার্ড ব্লার একটি অপশন পাবেন, জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে রাইট মার্ক আছে, এখানে টাচ করে দিবেন। তাহলে এরকম একটি লেয়ার চলে আসবে। এই লেয়ারে টাচ করার পর ডানে বামে আপনি এটি বাড়াতে পারবেন, আপনার ভিডিওর লেন্থ যতটুকু ততটুকু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো অ্যাডজাস্ট করার পর নিচে আপনারা অ্যাড ওভারলে একটি অপশন পাবেন, এখানে সিলেক্ট করার পর একই ভিডিও আবার আপনারা সিলেক্ট করবেন। করার পর অ্যাড করবেন, অ্যাড করার পর আপনারা এই ভিডিওটাকে কিছুটা জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা চেষ্টা করবেন যতটা পারফেক্টলি সম্ভব হয় অ্যাড করে নেওয়ার। দেন আপনারা নিচে আসলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন পাবেন, এখানে টাচ করবেন। তাহলে দেখবেন কিছুটা সময় নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো আমি যেহেতু পূর্বেও করেছি তাই আর বেশি একটা সময় নেয়নি, তো আপনাদের বেশ কিছুটা সময় নেবে 100% ব্যাকগ্রাউন্ডটা ব্লার মানে রিমুভ হওয়ার জন্য। তো যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, সো এখন প্লে করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটার কী অবস্থা, এখন কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো আপনারা কিন্তু যে কোনো ভিডিওতে অর্থাৎ সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে বেটার কাজ করে, ডাবল অবজেক্ট হলে কিছুটা মানে ভালো মতো যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হয় তাহলে কিন্তু ভালো মতো কাজ করবে না। তো ফাইনাল আউটপুট আমরা দেখার জন্য আমাদের এই ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে। তাই আমরা উপরে দেখতে পাবেন একটি ডাউনলোড আইকনের মতো অপশন, এখানে টাচ করবেন। করার পর নিচে এক্সপোর্ট অপশন পাবেন, তো এখান থেকে জাস্ট এক্সপোর্টে টাচ করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করে দিবে। তো যখন এক্সপোর্ট হবে এই ভিডিও ফাইলটি, তখন অবশ্যই কী করবেন, আপনার স্ক্রিনে কোনো কাজ করা যাবে না, স্ক্রিনটি ওপেন রাখতে হবে। সো নিচে এটাই লেখা আছে, ভিডিও বিং এক্সপোর্টেড কিপ ক্যাপকার্ট ওপেন অ্যান্ড ডোন্ট লক ইউর স্ক্রিন। ওকে, সো আমাদের ফাইলটা এক্সপোর্ট হোক, হওয়ার পরে আমি আপনাদের সাথে আউটপুট ফাইলটা শেয়ার করছি। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।